হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি, যেটা ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে। পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি করতে মাত্র কয়েকটা উপকরণের দরকার, আর যেগুলো সবসময় হাতের কাছেই থাকে, খুবই ইজি তৈরি করা আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। পেঁপে প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি নিয়েছি একটা পেঁপে। ফার্স্টে পেঁপেটা কেটে নেব, আর মনে রাখবে পেঁপে কাটার সময় খোসাটা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হবে। ফার্স্টে পেঁপেটা আমি দুটুকরো করে নিয়েছি, আর দেখতে পাচ্ছি পেঁপের মধ্যে কিন্তু একদম বীজ নেই, খুব পুরু। এবার আমি পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে পেঁপেটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি জলের মধ্যে। এবার আমি গ্রেট করে নেব। ইচ্ছে করলে তোমরা স্লাইস করে কেটে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু স্লাইসগুলো ভীষণই পাতলা হতে হবে। পেঁপেটা গ্রেট করে আমি নিয়েছি একটা বাটিতে। এবার পেঁপেটা আমি গরম জলে একটু ভাপিয়ে নেব। যেহেতু পেঁপের মধ্যে কষ থাকে তো আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তবে ইচ্ছে করলে তোমরা যদি মনে করো যে ভাপিয়ে নেবে না সেটাও করতে পারো, তবে আমার মনে হয় একটু ভাপিয়ে নিলে ভালো হবে। দেখতেই পাচ্ছ একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জল। একদম ভালোভাবে সেদ্ধ করব না, তাহলে গলে যাবে। এবার দিয়ে দেব একটু নুন। নুন দিলাম, তাই ভালোভাবে মিক্সটা করে দিচ্ছি। জাস্ট যখন ফুটতে শুরু করবে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে দেখো আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দেবো জল, একটা রস তৈরি করে নেব। এবার অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি জলের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ পেঁপেটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। পেঁপেটা আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। কত সুন্দর হয়েছে, একদম চকচক করছে এখনই। দেখো রসটাও টকবক করে ফুটছে। এর মধ্যে একটু এলাচগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু, তবে এটা অপশনাল। ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো, আর এলাচগুলো যদি না থাকে সেক্ষেত্রে এলাচ ফাটিয়ে দিলেও চলবে। 10 মিনিট ধরে কন্টিনিউ এভাবে ফুটছে, দেখতে পাচ্ছ রসটা কিন্তু বেশ ঘন হয়ে আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁপে, কারণ পেঁপেটাও হাফ সেদ্ধ করা রয়েছে, এটাও সেদ্ধ হতে হবে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। দেখতেই পাচ্ছ পুরো পেঁপেটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো হাই ফ্লেমে, এটা রান্না হতে দেবো। যতক্ষণ পর্যন্ত না রসটা গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এদিকে দেখো আমরা নিয়েছি একটা প্লেটের মধ্যে একটু কাজু আর কিশমিশ, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো, এর পরিবর্তে দিতে পারো অন্যান্য ড্রাই ফ্রুটস। কাজু কিশমিশ দিলাম, তাই ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। আমি এখানে 2 পাতিলেবুর রস দিয়েছি, তবে টকটা দেবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী। সবশেষে আমি দিয়ে দিলাম নুন। এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যেহেতু লেবু রস দেওয়া হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমে আর বেশিক্ষণ রাখবো না, একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব। আস্তে আস্তে যত ঠান্ডা হবে রসটা কিন্তু গাঢ় হয়ে যাবে, আর সেক্ষেত্রে চাটনিটা দেখতে কিন্তু প্লাস্টিকের মতোই লাগবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে পেঁপের প্লাস্টিক চাটনি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।